यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय शम्भवामि युगे युगे। जय राम। परम गुरु सद्गुरु श्री श्री राम ठाकुर स्वहस्ते लिखित पत्रांश वेदवाणी थेके पाठ। वेदवाणी प्रथम खंडेर 342 नम्बर वाणी थेके पाठ करछि। জন্ম মৃত্যু জড়া সকলই ত্রিবর্ণে রঞ্জিত, এই জন্যই কায়বুহ আখ্যা দ্বারায় এই মরুভূমে ভাগ্যবশে আকৃষ্ট হইয়া স্ব ভাগ্যফল ভোগ করিয়া সুখী দুঃখী বিদ্যাদি ধন জন বৈভবাদি দ্বারা পরিবৃত হইয়া শান্তি অশান্তি উপভোগ করিয়া থাকে। এই ভাগসীমা বাদ দিয়া সত্য নারায়ণ লাভ কর তো স্বরূপ লাভ করিতে পারে, এই মরুভূম লাভ কর তো স্বরূপ লাভ করিতে পারে। এই মরুভূম ত্যাগকে সিন্নিদান বলে। ইহা দিয়া সত্যলোক যেখানে গেলে ফেরে না সেই স্থান প্রাপ্ত হয়, ত্রিবিধ লোক পরিহার হইয়া যায়। স্ব ভাগ্য অনুসারেই জন্ম মৃত্যু প্রভৃতি অবস্থা ঘটিয়া থাকে। ব্যাস অর্থাৎ মনের সংকল্পনিত চতুর্বেদী প্রণয়নকারী বেশ পশ্চিমস্থ অন্নপূর্ণার অভাবে তাহার কঠোর তপস্যাদি সকলই বিয়োগগ্রস্ত হইয়াছিল, সে কেবল মনেরই অধিকার জানিবে। মনং করোতি পাপানি মনং লিপ্যতে পাতকৈ সত্যং পরং ধীমহি অসত্য নহি ধারয়তে। ব্রহ্ম আত্মা ভগবান একই শব্দ, শুদ্ধ ভক্তি আবরণ শূন্য, মায়ের কোলে উত্তান সাই, শৈশবে ঘুমের কোলে ব্রহ্মে অবস্থিতি তাহা কি মনের গোচরে থাকে? পশ্চিম কোল ভুলিয়াই তো আমি দক্ষ যজ্ঞাভিভূত সতীহারা শিবহীন যজ্ঞশূন্য পাশবদ্ধ। লোক সকল অখণ্ড অব্যয় অকল্প সম্পদ হইতে খণ্ড খণ্ড বর্ণ বিবর্ণ অস্থায়ী পদের তত্ত্ব না জানিয়াই উপস্থিত ব্যাস কাশীতে পূর্বপার মরুভূমে আটক পড়িয়া কর্মবিপাকে গতাগতি পুনঃ পুনঃ ভোগে ভুগিয়া ভাগ্য হইতে যাহা ভোগ হয় তাহাতেই মুগ্ধ হইয়া সত্য যে অপরিবর্তনশীল তাকে ভুলিয়া যায় এবং অপরিচিত হেতু হইয়া পড়ে বলিয়াই বৃথা আশায় বৃথা কর্মপাশে আবদ্ধ হইয়া শঙ্কর ঋণ দায়িতে দেনা পাওনায় জড়াইয়া পড়ে। মায়ের কোলে যখন উত্তানশায়ী ছিলাম তখন তো কোথাও যাই নাই এবং কিছু চাইও নাই, অভাব কি ভাবের পরিচয়ও ছিল না, তাহা ছাড়িয়া স্বয়ং কর্তা হইয়া এই ঘোরতর অভাবের সাগরে গতাগতি, চাহিয়াও পূর্ণ হয় না অভাবেরই প্রচার হইয়া থাকে। এই সকলই
মনের জল্পনা কল্পনা জানিবে। ঘুমায় যখন তখন কেহই থাকে না, কোনো প্রয়োজনও থাকে না, যে থাকে সে সত্য জানিবে। তাহার কোনো ভাব অভাব নাই, তার কারণ মন থাকে না। মনই ভুলাইয়া সত্যকে ছাড়িয়া অসত্য বস্তুতে আকর্ষণ করিয়া থাকে। ধৈর্যং সুচাররূপং। লোক সকল স্ব স্ব ভাগ্যরূপ এই মরুভূমে সত্যের অভিসম্পাদগ্রস্ত হইয়া মনের বুদ্ধির অহংকারের দ্বারায় আকৃষ্ট হইয়া দুরন্ত ভবসাগরের আগরে পতিত হইয়া স্ত্রী পুত্রাদির দ্বারা সুখ দুঃখ উপভোগ করিয়া থাকে। ভাগ্য গতিকে শত্রু মিত্র বন্ধু বান্ধব কলত্রাদি উপসর্গের তারণার আবরণে পড়িয়া বন্দী হয়। এই সকলই মন হইতে উৎপন্ন হইয়া থাকে। অখণ্ড ভাগ্যকে ভাগ্যবান বলিয়া জানিলে আর খণ্ড ভাগ্য থাকে না, ইহাকেই পিণ্ডত্যাগ অর্থাৎ পিণ্ডদান বলে। এই জন্যেই পুত্রের প্রয়োজন, পুত্রের জন্যেই ভার্যা মিলন হইয়া থাকে। এই সকলই স্ব স্ব ভাগ্যানুসারে সংগঠন হইয়া থাকে। যদি কর্তা মুক্ত হয় তবে তাহার কোনো অংশই থাকে না। সত্যনারায়ণ নির্বংশ, তাঁর সেবক নির্বংশ জানিবে। জন্ম মৃত্যু বিবাহ সকলই ভবিতব্য ঘটনা করিয়া থাকে। যস্মিন দেশে যদ ভাবে যদ দণ্ডে যত সময়ে যাহার যাহা হইবে তাহার তাহা ঘটিবে, কেহই ব্যতিক্রম করিতে পারে না। সত্যনারায়ণের অধীন হইয়া থাকিতে পারিলে তাহান দাসকে কালে স্পর্শ করিতে পারে না। সত্যই তাহার পালক হইয়া থাকে জানিবে। ভবিতব্যই বিবাহ মিলনের কর্তা, তিনি যে বিধান করিবেন তাহাই হইবে। ভাগ্যং ফলতি সর্বত্র। ভাগ্য হইতেই লোকে ফল পাইয়া থাকে। অতএব জন্ম মৃত্যু বিবাহ ইহার কর্তা ভবিতব্য জানিবে। যেখানে যে আচারে যাহা ঘটিবে তাহা সেইভাবেই ভবিতব্য করিয়া থাকেন, ইহার ব্যতিক্রমের কাহারও শক্তি নাই। ভাগ্যং ফলতি সর্বত্র। ভাগ্যই ভগবান ফলদাতা, তিনি যাহা দিবেন করিবেন তাহা মঙ্গল জানিবে। অতএব সত্যনারায়ণের উপর ভার রাখিয়া কর্ম করিবে, তিনি সর্বমঙ্গল রক্ষা কবচ জানিবে। ভাগ্যবশেই এই জগৎ চালিত হইতেছে, ভাগ্যকে ছাড়া কোথাও থাকা যাওয়া চলে না। ধৈর্য সম্পদ সর্বত্র বিজয়ী বলিয়া মহাজনেরা বলিয়া থাকে। সাহস বল সামর্থ্য ধৈর্য হইতেই লাভ করিয়া থাকে। ভয় শোক সন্তাপ হইতেই আতঙ্কের সৃষ্টি হইয়া থাকে। সত্যের সেবা বসে এই সকল কলুষ বিনষ্ট হইতে পারে। স্ব স্ব ভাগ্যই ফলদাতা জানিবে। বিবাহ জন্ম মৃত্যু লোকের ভবিতব্য হইতে সম্বন্ধ হইয়া থাকে। যাহার যে ভাগ মিলন ঘটে ভবিতব্যই কর্তা জানিবে। যখন যাহা হইবে তাহার নিশ্চয় করিয়া ভবিতব্যই রাখিয়াছেন। সর্বতোভাবে সত্য দেবের অধীন থাকিতে ভুলিবে না। ভাগ্যং ফলতি সর্বত্র। সত্যই ফলদাতা জানিবে।
भग्गं फलति सर्वदा। प्राक्तनी समस्त विषयेर उपभोग कराय, जीवेर कोनो साध्य नाई परिवर्तन करिते। जन्म मृत्यु विवाह इहार कर्ता भवितव्य सत्य नारायण रूपे এই ত্রিজগৎকে সংহার পালন এবং সৃজন করিয়া থাকেন। তাঁহার অধীন থাকিতে সতত চেষ্টা করাই জীবের পক্ষে সাধ্য সাধন তত্ত্ব হইয়া থাকে। অতএব সর্বদাই সত্যনারায়ণ সেবার অভ্যাস করিবে, তিনি সকল বিষয়ে শান্তি বিধান করিবেন, সন্দেহ নাই। জয় রাম।